আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডিটেক ওয়ার্ল্ড। ঈদের আগে খুলছে না স্কুল কলেজ, পবিত্র শবে বরাতের ছুটি 29 মার্চের পরিবর্তে 30শে মার্চ, তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 30শে মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সে সিদ্ধান্তও এখনও হয়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়ে তা ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা অনেকেই জানি যে 30শে মার্চ স্কুল কলেজ খোলার একটা তারিখ ছিল, কিন্তু আমাদের পবিত্র শবে বরাতের ছুটি 29শে মার্চের পরিবর্তে এখন 30শে মার্চ, তাই আগামী 30শে মার্চ স্কুল খুলছে না। তবে 30শে মার্চের পরে যে স্কুল খুলবে সে সিদ্ধান্ত এখনও হয়নি। এর কারণ হচ্ছে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ, এবং কবে নাগাদ স্কুল কলেজ খুলবে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে সম্ভবত ঈদের আগে খুলছে না, এরকম একটি সংবাদ আজকে দৈনিক শিক্ষা .com প্রকাশ করেছে। সেই সংবাদটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে। সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং আমরা আমাদের চ্যানেলে এ ধরনের সংবাদের আপডেট ভিডিও পাবলিশ করে থাকি, তাই এ ধরনের আপডেট ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এ ধরনের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমরা বিভিন্ন রকম ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি টেকনোলজি রিলেটেড, শিক্ষা রিলেটেড। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনি পাবেন। এখান থেকে দেখুন যে আমাদের করোনা সংক্রমণ এখন 13%, 13% থাকলে সেটাকে আমরা বলি এপিডেমিক লেভেল, 5% নিচে গেলে সেটাকে বলা হয় এন্ডেমিক লেভেল। তো এন্ডেমিক লেভেলে গেলে স্কুল কলেজ খোলার ব্যাপারে একটা সিদ্ধান্ত সরকার দিতে পারবে, এরকম একটি আলোচনা চলছে। এছাড়াও আমাদের আসলে সংক্রমণ যখন 2% ছিল তখন আসলে স্কুল কলেজ খোলার একটা সিদ্ধান্ত হয়েছিল, তখনই 30শে মার্চ খোলার আসলে সিদ্ধান্ত হয়েছিল। যেহেতু এখন সংক্রমণ অনেক বেড়ে গিয়েছে, তাই স্কুল কলেজ আসলে কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে এখন আমাদের আরও বেশি সময় লাগবে, সেরকমই বোঝা যাচ্ছে। তো এই ছিল ব্যাপার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।